এই যে আমাদের মিটার আছে কয়েলটা আছে এইটাতে যেহেতু কোনো ধরনের কাভার নাই তাহলে যেটা হবে যে এই তার থেকে যে এই কারেন্টটা ঢুকবে কারেন্টটা কি এই জেমস গ্রিড থেকে এই গ্লোবাল ভিতরে যাবে বুঝতেছি কারণ এটা একটু টাচে আছে তাহলে এখান থেকে কারেন্ট এসে এই গ্লোবাল ভিতরে ঘুরে এইটা থেকে আবার কি হবে বের হবে সার্কিট ফুটবি হলো তাহলে ওয়্যার স্ট্রিপ থেকে আমরা জেনে শুনছি এটা কিন্তু এখানে একটা তড়িৎ চুম্বক হয়ে আসে এখন এই তড়িৎ চুম্বককে আমরা কি করবো এই তড়িৎ এই গ্লোবালটাকে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবো তাহলে এইটা আমাদের ম্যাগনেট ঠিক আছে তাহলে এই ম্যাগনেটটাকে আমি এখানটাতে রাখলাম ওকে এখানে রাখলাম তাহলে খেয়াল করো এটাকে যখন আমি এখানে রাখছি ও একটা ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড নিজেও একটা ম্যাগনেটিক ফিল্ড আছে আর এটাকে কি দিচ্ছে তাহলে এটাকে ঘুরতে চাইবে তো প্রথমে একটু এটাকে অসিলেট করে দিতে হবে দেখো এটা ঘুরছে খুব সিম্পল তিনটা দিকে তাকাইলে বুঝতেছি এই যে একটা ম্যাগনেট যেটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই যে একটা হচ্ছে কি আমাদের কয়েল যাতে কারেন্ট ঢুকে ওয়াই কানে গিয়েছে আর কানে গিয়েছে এখানে কাপল ক্রিয়েট হয়েছে মোটর ঘুরতেছে সিম্পল আমি যদি এটাকে সরাই দেই ঘোরা আবার যদি আমি এটাকে দিই এখানে দিয়ে একটু পুশ করে দিতে হয় যে ফুল রোটেশনটা আমাদের আসে না ইজ ইট ক্লিয়ার সবাই বুঝতে পারছি